শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম জাহানারা বেগম, আমার স্বামীর নাম হয়েছে মারুফ চৌধুরী, আমার বাবার নাম হচ্ছে আলতাফউদ্দিন কাজী, আমার মায়ের নাম হচ্ছে সিরাজের নিসা, স্বামীর বাড়ি হয়েছে উলানিয়া মিয়া বাড়ি, থানা মেহেন্দিগঞ্জ, দিলগড়ের সিংহী। আমার নাম মাসুম, আমারও জন্মগ্রহণ ওইখানে, বিয়ে হয়েছে কোটুয়াখালী 10 মিনা তালুকদার বাড়ি। মারুফ চৌধুরী আমার ভাই। যুদ্ধের সময় আমার বয়স কত ছিল? আমার বয়স তো আমার 26 বছর। পাকিস্তানিরা আমাদের বাড়ি ঘেরাও করছে, আমার আমার স্বামী বাজারে ছিল, ও আসিয়া উজু করছে, উজু করিয়ে নামাজ এই কোরআন শরীফ পড়ে, তখন ওরা ইয়া পিসের দরজা দিয়ে ওরা ইয়া দরজা আটকান গেছিল, পিসের দরজা তখন নক করছে, তখন ওই কোরআন শরীফ পড়া থেকে যেয়ে উঠছে, আর আমাদের এই বাথরুমে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা বাথরুমে নিয়ে দরজা আটকে দাঁড়াই রেছি বাচ্চাদের নিয়ে, আমিরুল হক চৌধুরী, তখন তাকে তার নাম জিজ্ঞেস করছে কোথায় আছে। আমিরুল হক চৌধুরী হলো আমার চাচাতো ভাই, ওই যে ফুয়াদ চৌধুরী চেনেন কিনা জানি না, দীপ্ততে আছে তার বাবা, উনি নাই, উনি মারা গেছে না, আমিরুল হক চৌধুরী ওনার কাছে, উনি আওয়ামী লীগ করত, ওনারে খুঁজতে ওনার নাম জিজ্ঞেস করছে, এই জন্য ওই আর্মিরা এসে ওনাকে খুঁজছে, উনি তো উপরে চলে গেছিলেন, টাকা চাইছে, টাকা দিছে, তারপর গুলি করছে, গুলি করার পর বলে যে খতম। আমরা বয়স ধরে পিছের বাথরুমের পিছের দরজা দিয়ে বাইরে বাগানের মধ্যে যেয়ে দাঁড়িয়ে গেছিল। আপনি আর আপনার বাচ্চা? আমার বাচ্চা, তিনটা বাচ্চা আর কি। কে ছিল তখন আপনার? আমাদের সাথে আর কি একটা কাজের ছেলে নিয়েছিল। পরে আমরা যখন ওরা বাইরে যাওয়ার পর আমরা ঘরে আসছি, আইয়া দেয় যে ওই উগ্র অবস্থায় শুয়ে রয়েছে, তখন আমরা কান্নাকাটি করি ই করি, এরপরে তারে শোয়াইছি, শোয়ানোর পর যে এই জায়গা দিয়ে নিছে, এই জায়গা দিয়ে বাইরে বড় ইয়ে কাছে, তখন আমার শ্বশুর শাশুড়ি তো আসলে ওরা ইয়া ওই ভিতরে কাপড় দিয়ে এবার বাঁধছে, তখন
আমাদের সামনে আগুন ধরাই দিছে, পিছু আগুন ধরাই দিছে, আগুন আগুন ধরাই দিছে। তখন খেয়াল আসলে আমার কাছে যে বাচ্চা করে নিয়ে তুমি বাগানে যাইয়া বসো। তারপর বাজার আগুন ধরাই দিছে, আমাদের সামনে আগুন দিছে, পিছে আগুন দিছে। তখন আমরা ওই বাচ্চাদের নিয়ে বাচ্চারা কান্নাকাটি করে, তখন কয়েছে ওদের নিয়ে যে তুমি সরিয়ে যাও, আমার এই বলে আমার স্বামী সরিয়ে যাও। তখন উনি আহত অবস্থায়, হ্যাঁ 3 ঘন্টা ছিল, 10টায় মারছে, 3টায় মারা গেছে। তখন রোজার 26 রোজার দিন, কিচ্ছু মুখে দেয় না, একটু পানিও মুখে দেয় না, রোজা ছিলেন, রোজা ছিল। তারপর আগুন দেখে আমরা ভিতরে আবার যাই, আবার বাগান ওই তাকে আমাকে বাসায় রেখেছ, তো আমরা রেখে ওরা বাগানে যেয়ে আবার বাচ্চা করে লিয়ে বিয়ে দিয়েছে। পরে আগুন কমছে, মানুষের বলা বলি কেড়ে যে কমছে, তখন ঘরে আসছে, ঘরে আইয়া দিই যে ওই অবস্থায় আছে। আমার শ্বশুর শাশুড়ি আমাদের পাঠাই দিয়ে আর তারা ওই ওই আমার স্বামীর কাছে বসাচ্ছিল। দিনের মধ্যে রাত্রে আমার ঘরে ছিল, পরদিন সকালে গোসল করে মারি দিতে যখন নিছে না, তখন আবার কয়ে যে মিলিটারি আসতেছে, লাশ পালাইয়া সবাই দৌড়দৌড়ি করিয়ে দিক দিক পালাইছে। তারপর তারপরে আপনি কি করলেন, আপনার স্বামী তো কিছু মারা গেলেন, তারপর আপনার জীবনে? আমার জীবন মারা যাওয়ার পর আমি এই 40 দিন আমার মাও মারা গেছে। এরপর আমার বাবা ছিল, আমার বাবা আমাকে নিয়ে গেছে, এই বাবা আবার 2 বছর পর বাবাও মারা গেছে। তখন আমি আবার আমার স্বামীর আমি তখন চিন্তা করছি যে এরা বিক্রি হইলে আমার আমার শ্বশুর আমার তার বাপদাদার নামে বিক্রি হবে, আমার বাড়িদের নামে বিক্রি হইবে না। এবার আমার আবার আমি শ্বশুর বাড়ি চলে এসছি, তা আমার বাবা মরার আগে আমার কিছু জমি দিয়ে গেছে, এই জমি দিয়েই আমি বাচ্চা করে দেখাশোনা করছি, আমার সংসার চালিয়েছি, আরও নদীতে লিয়ে গেছে। আমি তো অসুস্থ হয়েছি, 20-25 বছর অসুস্থ, 3 মাস পর ইয়া ডাক্তার দেয়, আমার কত খরচ হয়, সবাই মুক্তিযোদ্ধা সবাই এসে, কিন্তু আমি আজ পর্যন্ত আমি কিছুই সরকার থেকে পাইনি। অনেকবার আমি চেষ্টা করছি কাগজপত্র, কিন্তু আমার নাম কোনো আসেনি। আপনি আপনার ভাই সম্পর্কে? পড়াশোনা করছে ঢাকায়, ম্যাট্রিক পাস করার পরে ঢাকায় এসে পড়াশোনা করছে, তারপরে আইএ পাস করার পরে আমার আব্বার কাছে গিয়ে বললো যে সে সিনেমায় নামবে, দেখতে তো খুব সুন্দর ছিল। এই সঙ্গে আমার বাবা ছিল খুব আল্লাহ আল্লাহ মানুষ, সে ওই বলছে আমার পড়া লাগবে না, তোমার বাসা বাড়িতে আস, বাড়িতে যেয়ে তার সে ব্যবসা শুরু করল। তো ব্যবসা করতে করতে আবার ওই বিয়ের প্রস্তাব আসলো, ভাইয়া তো খুব ভালো মানুষ আসলো, ওই ওনার খুব নাম দেশে, তো ওনাদের দেশের থেকে প্রস্তাব নিয়ে আসতে এই তখন আবার ভাইয়ারে বিয়া করে। উনি খুব নিরীহ মানুষ ছিল, গ্রামের মানুষ অনেক কান্নাকাটি করছে ভাইয়ার। উনি তো কোনো রাজনীতির সঙ্গে জড়িত? না না না, ছিল না। রাজনীতি করতেন আমিনুল হক চৌধুরী? আমিনুল হক চৌধুরী ওনার মানে চাচা হয় নাকি? মারুফ চৌধুরীর কি ভাই? মারুফ চৌধুরীর ভাই হচ্ছে আমিনুল হক চৌধুরী, যিনি রাজনীতি করতেন, যার খোঁজ করতে এসে ওনারা পায়নি, পাকিস্তান মিলিটারি পায়নি, পরে আপনাদের ঘর পুড়িয়ে দেয় বা ওনাকে মেরে ফেলে। তখন আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আমি তো ঢাকায়, ঢাকা ইউনিভার্সিটি, তখন তো যাতায়াত ছিল না, সব বন্ধ, ওই লঞ্চ নৌকা কোনো কিছু চলতো না, অনেকে দেশের থেকে গেছে, যাওয়ার পরে ওরা নৌকার মধ্যে পাড়া পার করতে যাই, আমাদের ফ্যামিলি মানে অনেক গেছিল, খালি আমি যাইনি, আমার আমার সাহেব অনেক ই করছে তুমি যাও দেশে, আমি যাইনি, আমি বলছি মল্লে একসঙ্গে মরো আমি যাব না। পরে আমি থেকে গেলাম ওই ওরা নৌকার মধ্যে এই মাসে বরিশালে, বরিশাল যাইতে পারে না, জহরপোলা মানে এদিক সেদিক মানুষ পানির মধ্যে ডুব দিয়েছিল, উপর থেকে ফেলেছিল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলেন তখন আপনি কি কি দেখলেন সেটুকু একটু বলেন। আমি 12টার দিকে খাওয়া দাওয়া রান্না বান্না সব শেষ করে রাত্রেবেলা শুতে যাওয়ার সময় গুলি শুরু হয়ে গেল, বস্তির মানুষ বস্তিতে আগুন ধরা গেল,
ওইখানে পাশেই ছিল বস্তি রেল লাইন, ওই রেল লাইনের ওইখানে সব মানুষ আমাদের কলোনির ভিতরে ঢুকলো, ওইটা নীলক্ষেত কলোনি বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পুলিশ ফাঁড়িটা আছে না, পুলিশ ফাঁড়ির ওই গেটটাই আমাদের ওইখানে, আর ইকবাল হল ছিল আমাদের পেছনে। এমন আরম্ভ হইলো, মানে বিল্ডিং কাঁপতেছে, মনে হয় যে আমরা এই শেষ আর বাঁচব না। তখন ধর ধর করে আগুনও জ্বালাইয়া দিচ্ছে, পরে ওদের খালি পায়ের আওয়াজ আর্মিদের, ওরা ওই ঢুকলো, ঢুকে ওই সামনের বিল্ডিংয়ে হলো আবার প্রফেসরদের বসা, আর আমরা হইলাম আবার অফিসারদের বসা, মাঝখানে একটা মাঠ ছোটো গোল। পরে ওইখানে ওরা ঢুকে ইচ্ছা মতো দরজা ধাক্কে তারপরে মানুষ মারা শুরু করলো, অনেক মারছে। তারপর আবার ছাদে উঠে, ওইটা তো রাতে দেখা যায় না, আমরা তো ভয়ে দরজা খুলি নি। পরে ওই ছাদে উঠে ওরা ওই টাঙ্কির মধ্যে যারা পলাইছিল টাঙ্কির ভিতরেও ওরা গুলি করছে, মানে ছাদে আর একটা মানুষও থাকে নাই, সব মাইরে ফেলেছে ওই বিল্ডিংয়ের ছাদে। পরে আমরা ওই কারগিল যখন ই করছে তখন আমরা ওই আত্মীয়ের বাসায় এলিফ্যান্ট রোডে গেলাম, তো ওইখান থেকে ওইখানেও দেখলাম সেফ না, আমরা অনেক আত্মীয় স্বজন ওইখানে এক বাসায় যেয়ে উঠলাম। তারপর কিছুই নেই নেই শুধু পরার কাপড়টা। পরে ওইখান থেকে আবার গেলাম ধানমন্ডি, আমার এক ননাসের বাসা আছে 27 নম্বরে, ওনার বাসায়। তো ওনার বাসায় আমরা থাকছি অনেক দিন। তারপর আবার এক মাস দুই মাস, এক মাসের মতো পরেই ওরা অ্যালাউন্স করলো অফিস করতে হবে, তখন আমার সাহায্যে আবার অফিস শুরু করলো অফিস করা, আর আমরা ওই বাসায় থাকলাম 27 নম্বরে থাকলাম। তারপরে যাবো কীভাবে, সেই তো ইসে বন্ধ লাশে, পরে ট্রাক আই না, ওই আমি গেছি বড়তে আমি দেখছি যে লেবার দিয়ে ওই লাশ নামাইতে আছে, আর গন্ধে থাকা যায় না, ওই জানালা দরজা সব বন্ধ করে আমরা তো কিছুদিন আবার এই দিকে ছিলাম ইউনিভার্সিটির বাসায়। হ্যাঁ, ইউনিভার্সিটির বাসায়। আর লাশ তো পরে দেখছি আমরা যে কত ঘুরানো ছিল, বিদ্যালয়ের ছাত্রগুলোকে মাইয়া মাইয়া তারপর মাঠের মধ্যে ঘুরাইয়া রাখছে, ওই ওগুলো দেখছি। আবার কালো পতাকা উড়াইছিল, সেই জন্য আবার আমার সাহেব বারান্দায় যাইয়া ওই পতাকা সরাইতে গেছে, আর ওরা মার দেখা গুলি গুলি উঠাইছে, মারে নাই বলছে। অনেক অনেক কষ্ট আমরা ওই কয় মাসে আমরা ঢাকায় অনেক কষ্ট করছি, সব কিছু নষ্ট করে দিয়ে গেছিল ওই যে সে পাকিস্তানের আর্মিরা। কলকারখানা ছিল না, শিক্ষা পাশল, কিন্তু দেশে খুব কষ্ট। তারপরে মানুষ খাইতে পায় না, আমরা নঙ্গরখানা খুলছি, আমি আবার মহিলা পরিষদ করতাম, তো নঙ্গরখানা খুলছে ওইখানে যাই আমরা পাড়ার মহিলারা সবাই যাই রুটি বানাইছি। তারপরে আমার বাচ্চারা ছোটো ছোটো ছিল, আমি বলছি আমি তো নঙ্গরখানা বিলি করতে পারব না, আমি বানাইয়া দিতে পারব। তারপরে ওই বানাইয়া দিতাম যাইয়া যাই বাচ্চা করে খেতে যাই চিকুনবা দিচ্ছে অফিস হোটেলে একটা, সবাই আমরা ইউনিভার্সিটির মহিলারা যাই বানাইতাম রুটি, বানায় মানে ওই আর অনেকে আসছে যে বিলি করতে হবে। আপনি বয়স্ক ভাতা বা কোনো কিছু না? আপনাদের পরিবারের যে যারা এত সাধারণ জন্য তারাও চেষ্টা করেন? তারা চেষ্টা করছে, কিন্তু যার যে চেষ্টা করছে বলছে যে এই সরকারের কাছে গেলে আমার ওই কাগজপত্র সব ওই জায়গায় থাকে, কেউ কাগজপত্র ই করিয়ে দেয় না। এইভাবেই আমার এই এই পর্যন্ত আমার জীবন চাটেই আছে। আমি বাচ্চা করে লিয়ে কত কষ্ট করছি, আমার ভাইদের বাসায় ছিলাম, তারপর আমার মেয়েদের লেখাপড়ার পড়ার খরচ আমার বাবা কিছু সম্মতি দিয়ে গেছে, ওই দিয়েই আমি সব সময় চালাইছি। তারপর কিছুদিন পর সব নদীতে ভাঙিয়ে লয়ে গেছে, আমার সরকার কোনো সময় আত্মীয় স্বজন যারা সবাই আমার কিছু হেল্প করে, আত্মীয় স্বজন আর এই যে ডাক্তার খরচ সবাই হেল্প করে থেকে আমি দেখাইতে পারি। আমার তিন মাস পর পর আমি চেক আপ করাইতে, আমার এই তিন মাস পরেই আসছি যে চেক আপ, যখন আমার চেক আপ আমার তিন মাস পর পর আমার 30-40 হাজার টাকা লাগে ডাক্তার ওই ওষুধে। এখন সরকার আমার যদি কিছু সাহায্য করে তাই আমার খুব ইয়ে আর কি, আমার ডাক্তার খরচ বা আমার যে হাত খরচ আমার তো খুবই কষ্ট। এই এত বছর আমি খুব কষ্ট করছি,
কিন্তু আমার এই এই জায়গা আমার নিয়ে কেউ আমার বিষয় নেই। ফয়সাল চৌধুরী, বাবার নাম গোলাম হাকিম চৌধুরী, মা হুসনে আরা চৌধুরী। আর এই যে মারুপ চৌধুরীর সম্পর্কে বলেন, মানে শুধু মারুপ চৌধুরী আমার শ্বশুর, তার ছোট মেয়ে আমি বিয়ে করছি, নাম বলো শিরিন চৌধুরী। কী জানেন আপনার শ্বশুর সম্পর্কে? আপনি যা জানেন সেটুকু বলেন। জানি মানে বিয়ের আগে তো উনি তো আমার চাচা হন, মারুপ চৌধুরী আমার চাচা এবং শ্বশুর। তো আমরা শুনছি পাকিস্তানের মিলিটারি আমার মার্স, এবং এই আমাদের বাসায় একটা টিনের বেড়া ছিল, ওই যে গুলি করছে আমার শ্বশুরের বুকের এই জায়গা থেকে ঢুকিয়া পিছন দিয়ে বের হইয়া আপনার ওই বেড়া সিধে হইয়া বাইরে একটা কলা গাছ আছে, কলা গাছের ভিতরে ওই বুলেটটা ঢুকছে। এবং আমার শ্বশুরে যেদিন মারা গেছে বা গুলি করছে ওই দিন হলো আপনার 27 তারিখ, জোহরের নামাজ পড়ে আমার শ্বশুরের এই জায়গায়, এই যে ঘরের ভিতরে এই জায়গায় জোহরের নামাজ পড়ে আইসা কোরআন তালাওয়াত করতেছে, ওই মুহূর্তে তারা আসছে। এসে আমাদের বাসায় যা স্বর্ণগ্রহণ টাকা পয়সা ছিল শ্বশুরের ওগুলি নিয়ে গেছে, এবং তাদের গুলি করে ওই জায়গায় ফলাই দিয়ে গেছে, এই জায়গায় গুলি করছে নামাজের মশলার উপরে মারা যায়। হ্যাঁ, ওই জায়গায়। এবং ওই দিন 27 তারিখ, মুক্তির চাচাতো ভাই এই রাজাকারাই বুঝানে, তারা মানে ওই চাচারে পায় না, এই জন্য তারা মাস। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।